নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। রেসিপিটা আমার খুব পছন্দের একটা রেসিপি, সেটা হচ্ছে মাছের ডিমের পাতনি। এখানে আমি 150 গ্রাম মতো মাছের ডিম নিয়েছি। এখানে একটা বড় সাইজের আলু আমরা কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ আমরা কুচিয়ে নিয়েছি, কিছুটা ধনে পাতা এখানে কুচানো রয়েছে, অল্প পরিমাণে হচ্ছে আদা, আর এখানে যে যেমন ঝাল পছন্দ করে সেরকম ভাবে আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। আর আমাদের শুকনো মশলা যেগুলো লাগছে সেটা হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা শুধুমাত্র হচ্ছে কালারের জন্য, আর হচ্ছে লাগছে আমাদের হলুদ গুঁড়ো, আর লাগছে নুন। ব্যাস এই দিয়ে হচ্ছে আমাদের রান্নাটা আজকে হয়ে যাবে। তো প্রথমে যেটা করতে হবে, আর অবশ্যই লাগবে হচ্ছে কলা পাতা। কিভাবে আমরা করছি তাহলে দেখে নিই। প্রথমে হচ্ছে মাছের ডিমটা এখানে ভালো করে আমরা ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিচ্ছি। এরপর এতে আমি সব মশলা এবং সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো এক এক করে মিশিয়ে দেবো। ধনে পাতাটা পরে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুনও দিয়ে দিলাম স্বাদ মতো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা। আচ্ছা, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যে আদা আর লঙ্কাটা রয়েছে সেটাকে একটু পেস্ট বানিয়ে নেব। আমরা এখানে আদা আর লঙ্কার একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। আর লাগবে আমাদের সর্ষের তেল। এবার ভালো করে সমস্ত কিছুই, মশলা, আলু, পেঁয়াজ, যা যা আমরা দিয়েছিলাম সব খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে। এই রান্নাটা হতে যা তেল আমরা ব্যবহার করছি সেটা কিন্তু এই মিশ্রণটা বানানোর সময় আমরা ব্যবহার করে নিচ্ছি, আলাদা করে পরে ভাজার জন্য বা অন্য কোনো রকম ভাবে ইউজ করার প্রয়োজন পড়ে না। তাই এটার মধ্যে তেলটা যা দেবেন একটু বেশি পরিমাণে দিতে হবে। এরপর আমরা যে ধনে পাতাটা কুচিয়ে রেখে দিয়েছিলাম সেই ধনে পাতাটাও এই পাতুরির মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম, আবারও একটু ভালো করে মেখে নেব। ব্যাস আমাদের পাতুরির যে মিশ্রণ সেটা কিন্তু রেডি। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে কলা পাতা দেখাচ্ছি আমি অবশ্যই আপনাদের। কলা পাতা এটাকে এই মিশ্রণটাকে পুরো সুন্দরভাবে সাজিয়ে নিয়ে তারপরে অবশ্যই পাতুরি যেভাবে মানে শেপটা দেওয়া হয় পাতা মুড়ে দড়ি দিয়ে সুন্দর করে বেঁধে নিয়ে তারপরে কি করছি সেটা দেখবে। কলা পাতাটা আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটা প্লেটের ওপরে কলা পাতা রেখে আমরা পাতুরিটা ঢেলে দেব আমাদের এই মিশ্রণটা। দেখুন এই ধরনের একটা ঠিক ব্যাপার আসবে, খুব যেন জল জ্বলে না হয়ে যায়, সেই করে মাছের ডিমটা যখন ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর খুব ভালো করে জলটা ছড়িয়ে নেবেন। দুটো কাঁচা লঙ্কা চিরে আমরা এতে দিয়ে দিলাম, তাহলে পরে একটা সুন্দর গন্ধ যখন এটা পাতুরিটা তৈরি হতে থাকবে গরমে গরমে একটা সুন্দর গন্ধ এর মধ্যে কাঁচা লঙ্কার ঢুকে যাবে। এরপর এইভাবে ফোল্ড করে ভালো
ভালো করে সুতো দিয়ে আমাদের জিনিসটা বেঁধে নিতে হবে। এইভাবে চার পাশ দিয়ে সুন্দর করে পাতুরির কলা পাতাটা বেঁধে নেবেন, যাতে কোনো দিক দিয়েই যে মশলাগুলো রয়েছে বা মাছের ডিমটা রয়েছে বেরিয়ে না আসে। এরপর যেটা করব সেটা হচ্ছে একটা এরকম কড়াই নিয়ে নেবেন, অবশ্যই শুকনো। এবার ভালো করে একটু গরম করে নেব। আমাদের কড়াইটা গরম হয়ে গেছে, এরপর খুব সামান্য পরিমাণে তেল, একদম খুব সামান্য, জাস্ট একটুখানি। আপনারা দেখতেই পারলেন আমি জাস্ট মাছের ডিমটা সমস্ত রকম ইনগ্রেডিয়েন্টস দিয়ে সমস্ত রকম মশলা দিয়ে মেখে পাতার মধ্যে পাতুরিটা সাজিয়ে এরপর এই কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়েছি, যাতে হচ্ছে এই কলা পাতার বাইরে থেকেও একটা সুন্দর ভেজে একটা সুন্দর গন্ধ আসে, এবং পাতুরিটা অবশ্যই ভেতর থেকেও যখন কলা পাতায় তৈরি হবে তারও একটা সুন্দর গন্ধ বেরোবে। তো সেই কারণে, তো এই কারণেই হচ্ছে ডুবো তেলের বা বেশি পরিমাণ তেলের কোনো এতে প্রয়োজন পড়ে না। তো আমাদের তেলটাও গরম হয়ে গেছে, আমরা এরপর কি করব, কলা পাতাটা হচ্ছে এটার মধ্যে বসে বসিয়ে দিলাম। এরপর আমরা এটা ঢাকা দিয়ে দিয়ে একদম হালকা সিমে রেখে আর কি, মানে সিমে রেখে আমরা আগুনটা, তাতেই হচ্ছে আস্তে আস্তে করে আমরা এই পাতুরিটা রান্না করবো। পাতুরিটা বসিয়েছি আমাদের 10 মিনিট মতন হয়ে গেছে, তো এবার উল্টে দেখবো কি অবস্থায় রয়েছে এখন। দেখতে পাচ্ছেন একটা দিক আমাদের পাতাটা বেশ একটু পুড়ে গেছে। আর হচ্ছে মাছের ডিম দিয়ে পাতুরি যখন করবেন কিভাবে বুঝবেন যে জিনিসটা হচ্ছে কিনা ঠিকঠাক মতন, মাছের ডিম তো আমরা জানি যে এমনি ভাজলে শক্ত হয়ে যায়, তো যখন ঠিকঠাক মতন এটার মানে আঁচটা পড়ছে বা পাতুরিটা ঠিকঠাক মতন এগোচ্ছে, তখন এই মাছের ডিমটাও কিন্তু এই পাতার ভেতরে একটু যদি কুন্তি দিয়ে বা হাতা দিয়ে একটু চেপে দেখেন তাহলে বুঝতে পারবেন যে একটু শক্ত হয়ে গেছে, মানে আপনার জিনিসটা ঠিকঠাক মতন হচ্ছে। আমরা আরেক প্লেট উল্টেও আবারও 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম, তো এরপর আবার দেখি কি রকম অবস্থায় রয়েছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের দু পিঠে কিন্তু খুব সুন্দর রকম ভাবে হচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে, একদম কলা পাতাটা পুড়েও গেছে, এবং খুব সুন্দর একটা পাতুরির যে গন্ধ সেটা কিন্তু বেরিয়ে এসেছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যেটা করব, মানে আপনারাও করবেন অবশ্যই, সেটা হচ্ছে কিভাবে বুঝবেন যে আমার পাতুরিটা একদম ঠিকঠাক মতো রেডি হয়েছে। তো এরকম একটা টুথপিক বা কোনো রকম কাঠি, সরু কাঠি নিয়ে একটু গেঁথে দেখে নেবেন একদম ক্লিয়ার, মানে আমরা কেক যেভাবে বানিয়ে থাকি না একদম সেম প্রসেস, একদম যদি কাঠিটা ক্লিয়ার ভাবে বেরিয়ে আসে মানে আপনার পাতুরি কিন্তু একদম রেডি। তো আমাদের পাতুরি তো রেডি, তাহলে পরে হচ্ছে আমরা এবার এটা বন্ধ করে দিচ্ছি, একটু ঠান্ডা হোক তারপরে হচ্ছে সার্ভ করে আবার দেখাচ্ছি। আর আমাদের চ্যানেলের বন্ধু হয়ে থাকতে হয় অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, এরকম যদি আরও অন্যরকম বা নতুন নতুন রেসিপি পেতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, শেয়ার করবেন।